হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গে কিন্তু প্রতিটি ব্লকে সিআরপি পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে কমিউনিটি রিসার্চ পার্সন পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু নিয়োগ করা হবে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, আপনারা কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, কিভাবে আপনারা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করবেন, কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি WB জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করি। তো এখানে সবার প্রথমে আমরা নিয়োগকারী যেটা সংস্থার কথা বলা হয়েছে, এখানে কোথা থেকে নিয়োগ করা হচ্ছে, তো এখানে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গে জেলা লেভেলে কিন্তু জেলা ভিত্তিক ব্লকে কিন্তু এই কর্মী নিয়োগ করা হবে। এখানে যেটা পদের নাম বলা হয়েছে সিআরপি, সংক্ষেপে বলা হয়েছে সিআরপি, কিন্তু কমিউনিটি রিসোর্স পার্সন পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তবে এই পদে আবেদন করার জন্য যেটা আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্রাজুয়েট পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা যে কোনোভাবে আপনারা যদি গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এখানে যেটা আপনাদের বয়সের কথা বলা হয়েছে, তো এখানে প্রার্থীর যেটা বয়স চাওয়া হয়েছে 1/9/2023 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা হিসাব করতে হবে। 25 থেকে 45 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে কিন্তু আপনাদের যেটা বয়স হিসাব করতে হবে 1/9/2023 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা 25 থেকে 45-এর মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি, তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য যেটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তাছাড়াও আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন সেটা আমি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, যাতে আপনাদের পরবর্তীতে কোনো অসুবিধে না হয়। এছাড়াও যদি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। এখানে যেটা প্রসেস রয়েছে সেই বিষয়ে আগে আমরা একটু কথা বলে নেবো, পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন। 1 নম্বর যেটা বলা হচ্ছে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট আপনার অনলাইনের লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। তো 3 নম্বর যেটা বলা হয়েছে নিজের যাবতীয় তথ্য দিয়ে কিন্তু সবার প্রথমে আপনাকে অনলাইনে সেখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর কিন্তু আপনারা লগ ইন করে আপনাদের ফর্মটা ফিল আপ করতে পারবেন। 3 নম্বর যেটা বলা হয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেমন বলা হচ্ছে নিজের বৈধ এবং সক্রিয় কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এবং ইমেল আইডি দিয়ে কিন্তু আপনাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টারের পর যেটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে সমস্ত তথ্য আপনাদেরকে দিতে হবে, যেমন বলা হয়েছে নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে কিন্তু আপনাদের ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তো 5 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, 5 নম্বর যেটা বলা হয়েছে সবার শেষে নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সহকারে কিন্তু আপনাদের সবগুলি একসঙ্গে আপনারা জেরক্স, যে সমস্ত ডকুমেন্টস আপনারা দেবেন বা যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সব কিছু কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের নির্দিষ্ট তারিখের আগে কিন্তু পৌঁছাতে হবে। তো এখানে নির্দিষ্ট তারিখ যেটা বলা হয়েছে 22/9/2023 থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনাদের যাবতীয় ডকুমেন্টস সহকারে আপনাদের কিন্তু এই তারিখের আগে কিন্তু নির্দিষ্ট ঠিকানা আপনাদেরকে পাঠাতে হবে। তো কী ঠিকানা রয়েছে সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং নোটিফিকেশনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনার সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয় চণ্ডীতলা 1 উন্নয়ন ব্লক জেলা হুগলি থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে আনন্দধারা স্বসহায়ক দলের মহিলাদের কাছ থেকে আবেদনপত্র কিন্তু আহ্বান করা হচ্ছে। তো এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না, এখানে যেটা বলা হয়েছে শুধুমাত্র আনন্দধারা স্বসহায়ক দলের যে মহিলারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে এখানে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে চণ্ডীতলা 1 ব্লকে মহাসংঘের মাধ্যমে নিযুক্ত হবে এবং শুধুমাত্র সরকারি নির্ধারিত সম্মানিত ভাতা পাবেন। তো এখানে কিন্তু আপনাদেরকে ভাতা দিয়ে দেওয়া হবে। তো আবেদনকারীর বয়স যেটা বলা হয়েছে যে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত একে একে রয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু আবেদন করার আগে একবার এখানে দেখে নেবেন। তো সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই একবার দেখে তারপর আপনারা আবেদন করবেন। এরপর যেটা বলা হয়েছে 2 নম্বর নোটিফিকেশনে আপনারা দেখতে পাচ্ছেন, তো যে সমস্ত বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত রয়েছে, তো আপনারা অবশ্যই চাইলে একবার সম্পূর্ণ দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবার শেষে যেটা বলা হয়েছে 3 নম্বর নোটিফিকেশন যেটা রয়েছে, তো নোটিফিকেশনটা আপনারা এখানে দেখে নেবেন। তো আপনারা অবশ্যই 3টা পেজই একবার ভালো করে পড়ে কিন্তু আপনারা তারপর এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিছু নিয়মাবলী বলেছে, তো এখানে আপনারা নিয়মাবলীগুলো দেখতে পাচ্ছেন। এখানে যেটা বলা হয়েছে 7/9/2023 থেকে কিন্তু এখানে আবেদনপত্র জমা দেওয়া যাবে, কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন।
এখানে যেটা আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 22/9/2023 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে যেটা ওয়েবসাইট বলা হয়েছে www.hugli.nic.in অথবা আপনারা রিক্রুটমেন্ট সেকশন অপশনে কিন্তু আপনারা এখানে এখানে যেটা বলা হয়েছে কেবলমাত্র কিন্তু এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে আবেদনপত্র সম্পর্কিত যে কোনো তথ্য উপরোক্ত ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন। তো এখানে এরপর যেটা বলা হয়েছে স্নাতকোত্তরের সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করে দিতে হবে, বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করে আপনাদেরকে দিতে হবে, এরপর যেটা বলা হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট আপনাদেরকে কিন্তু আপলোড করে দিতে হবে, বাসস্থানের প্রমাণপত্র যেটা রয়েছে সেটা আপনাদেরকে আপলোড করে দিতে হবে, এছাড়াও যেটা বলা হয়েছে আনন্দধারা স্বনির্ভর দলের সদস্য প্রমাণপত্র হিসেবে NRLM পোর্টালে গিয়ে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে সেটা আপনাদেরকে দিতে হচ্ছে, উদ্যোক্তা হিসেবে কাজ করে অভিজ্ঞতা যদি থাকে তাহলে প্রমাণপত্র সঙ্গে আপনাদেরকে প্রমাণপত্র কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবেন। তো ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে, তো এখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান পেয়ে যাবেন। তো সবার প্রথমে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে, মানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, তো যেখানে যেটা রয়েছে আপনারা সেটা ভালোভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে এখানে একটা ফটো আপলোড করে দিতে হবে, পরবর্তী যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের একটা সিগনেচার আপলোড করে দেবে। তো সাইজটা এখানে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এই সাইজের মধ্যে কিন্তু হতে হবে। পরবর্তী যেটা বলা হয়েছে আপলোড প্রুফ রেসিডেন্ট, আপনাদের যেটা রেসিডেন্ট প্রুফ রয়েছে সেটা আপনাদেরকে আপলোড করে দিতে হবে। এরপর যেটা বলা হচ্ছে আপনাদেরকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করে দিতে হবে, এরপর যেটা বলা হচ্ছে মার্কশিট যেটা রয়েছে সেটা আপনাদেরকে আপলোড করে দিতে হবে, এখানে যেটা বলা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তো আপলোড করে দেওয়ার পর সবার নিচে আপনার এখানে ক্যাপসা বলে একটা অপশান পেয়ে যাবেন, তো আপনাদের দেখে দেখে এখানে ক্যাপসাটা বসিয়ে দিয়ে কিন্তু ভ্যালিডেট করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।